এই পবিত্র আন্দোলনকে অপবিত্র করার মতো মানুষের জন্ম এই মাটিতে কারো হয় নাই। এই আন্দোলনের ক্ষতি করতে পারে এমন মায়ের সন্তান দুনিয়াতে নাই ইনশাআল্লাহ। সে যেই হোক, এই শেরপুর, এই জামালপুর, এই কিশোরগঞ্জ, এই এলাকাগুলির মানুষ, ধর্মপ্রাণ মানুষ, অন্য অন্য অঞ্চলের তুলনায় এই এলাকার মানুষ ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আল্লাহ রাসূলের কথা শুনলে এদের হৃদয় বিগলিত হয়ে যায়। এরা খুব সরল প্রাণ, সরলভাবে মানুষকে বিশ্বাস করে। এই বিশ্বাসকে কাজে লাগিয়ে অতীতে এই জামালপুর, শেরপুর, এই ময়মনসিংহ, এই অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে একটা সত্তান্বেষী গোষ্ঠী উগ্রবাদী জঙ্গিবাদী কর্মকাণ্ড ঘটিয়েছে, আর একটা সত্তান্বেষী গোষ্ঠী অপরাজনীতি করে এদের ইমানি সেন্টিমেন্টকে ব্যবহার করে ভোটের বাক্স ভরিয়েছে। মানুষ ইসলাম পায় নাই, মানুষ দিন পায় নাই, মানুষ মুক্তি পায় নাই। এই জন্য বাংলা ভাষায় একটা কথা আছে, যার বাবাকে কুমিরে খেয়েছে সে এখন ঢেকে দেখলেও ভয় পায়। যেই মানুষটা চুন খেয়ে মুখ পোড়া গেছে সে এখন দই দেখলেও ভয় পায়। এই জন্যে আমরা যখন তাদের কাছে যাই আমাদেরকে বিশ্বাসের চোখে দেখতে পারে না। আপনারা আবার আমাদেরকে কোথায় নিয়ে যান, আপনারা আবার আমাদেরকে কোন দিকে পথভ্রষ্ট করে ফেলেন। এই জন্যে ওদের কারণে আমাদের কাজ অনেক কঠিন হয়ে গিয়েছে, ওদের কারণে আমাদের রাস্তা অনেক কণ্টকাকীর্ণ হয়ে গিয়েছে। কিন্তু এই শেরপুর, জামালপুর, এই অঞ্চলের মানুষদের ধর্মীয় সেন্টিমেন্ট আমি বুঝি, তারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন। যদি আপনারা নিঃস্বার্থভাবে যদি আনুগত্য করেন, প্রত্যেকটা ভাই বোন যদি আপনারা মনোবল নিয়ে জীবন সম্পদ উৎসর্গ করার জন্য মাঠে ময়দানে কাজ করেন, তাহলে ইনশাআল্লাহ দেখবেন এই শেরপুর হবে ইসলামের একটা ঘাঁটি, এই জামালপুর হবে ইসলামের একটা ঘাঁটি। তাহলে আমরা বলবো শেরপুরের মাটি হিজবুত তাওহীদের ঘাঁটি, শেরপুরের মাটি হিজবুত তাওহীদের ঘাঁটি, শেরপুরের মাটি জামালপুরের মাটি হিজবুত তাওহীদের ঘাঁটি, জামালপুরের মাটি। শের বুঝেন তো, শের টাইগার, খালি নাম রাখলে হবে না, শের, শেরে আলী, শেরে আলী। আলীর নাম শুনছেন নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর মতো কি শের হইতে চান? তবে কলেমা তাওহীদ ধারণ করে আল্লাহর বিধানকে বুকে নিয়ে লড়াইতে নামতে হবে, সবাইকে রাজি, আমিরদের আনুগত্য করতে হবে। এই আমিরদের আসার আচরণে যদি কোনো ভুল হয়, মানুষ মাত্র হতে পারে, ভুল হতে পারে, গুনাহ হতে পারে, আমাদের আন্দোলনের নিয়ম আল্লাহর নিয়ম, তাকে বলবেন যে ভাই আপনার এই কথায় এই আচরণে আন্দোলনে ক্ষতি হচ্ছে, এটা খারাপ হচ্ছে, আপনি নিজেকে নিজে সংশোধন করে নেন, আপনি নিজে ঠিক করে ফেলান, ভাই আমি আপনার ভাই, আপনার কল্যাণ চাই, আপনি ঠিক করে নেন। যদি তিনি না শুনেন, পাত্তা না দেন, বিভাগীয় আমিররা জানাবেন, বিভাগীয় আমির যদি পাত্তা না দেয় আমাকে বলবেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই এই পবিত্র আন্দোলনকে অপবিত্র করার মতো মানুষের জন্ম এই মাটিতে কারো হয় নাই। এই আন্দোলনের ক্ষতি করতে পারে এমন মায়ের সন্তান দুনিয়াতে নাই ইনশাআল্লাহ। সে যেই হোক, আমির হোক, মুজাহিদ হোক, আমি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেব। আমি যদি এমন কোনো অপরাধ দেখতে পাই যেটা নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব নয়, আমি সোজা থানাকে বলবো, ওসি সাহেব ওকে গ্রেপ্তার করুন, ওর নামে মামলা হবে, ওকে প্রচলিত আদালতে আমি সোপর্দ করে দেব, কথা শেষ, কোনো মায়া দয়া নাই। কারণ আল্লাহ কোরআনে বললেন, আল্লাহর হুকুম বাস্তবায়ন কার্যকরী করার ক্ষেত্রে মোমেনদের একদল যেন উপস্থিত থাকে, যেন কোনো মায়া দয়া না দেখাও। আপনারা যদি সতর্ক সজাগ থাকেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের এই আমিররা একদিন বিশ্বকে লিড দেওয়ার জন্য প্রস্তুত হবেন ইনশাআল্লাহ।